নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলবো আপনারা দেখেই নিয়েছেন তো আজকের ভিডিওতে আমার মেন বিষয়বস্তু থাকবে সেটা হচ্ছে এই যে টিনা সন্দীপে যে ব্যাপারটা চলছে এবং সেটা এবং তার সঙ্গে রিলেটেড কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভূমিকা এটাও থাকবে ইয়েস আমি নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমি কোনো পক্ষপাতিত্ব করে কথা বলি না যেটা দেখি সেটা দেখে কথা বলি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে তো আজকেও সেরকমই আমি এই ভিডিওটা করছি আমি না তো টিনার পক্ষে কথা বলবো না সন্দীপের পক্ষে কথা বলবো কিছু জিনিস আমি দেখছি টোটালি আমি এক এই মাত্র একটি ভিডিও আমার মানে জাস্ট থাম্বেলটা চোখে পড়লো ভিডিওটা খুলে আমার দেখার প্রয়োজন বোধ করিনি সেখানে বলা হচ্ছে যে যেহেতু সন্দীপ আগের ভিডিওতে বলেছিল যে সন্দীপের বাবার কিছু বলতে চান মানে মেসমশাই কিছু বলতে চান তো সেটার জন্য মানে উনি মুখ মানে মুখ খুলবেন কিছু বলবেন তো সেটা ওর কেন বলছে ছেন না এখনো তো সেটা নিয়ে একটি টাইটেল এবং থাম্বেল দিয়ে একটি ভিডিও করা হয়েছে সেটা বলছে তোমার বাবার মুখ খোলা ভীষণভাবে দরকার সন্দীপ কারণ সবার মুখোশ খোলা আমার কথা হচ্ছে ওয়াইটিটা কি কোনো কোট যে এখানে কোনো প্রুফ দিতে হবে বা কেউ কোনো কিছু বললো কারোর কারোর উইটনেস নিতে হবে কারোর সাক্ষী নিতে হবে এরকম কি কোনো ব্যাপার আছে আমার যেটা মনে হয় আজকে যদি সন্দীপের বাবা মুখটা না খুলেছেন বা উনি কিছু যদি না বলেন থাকতেই পারে ওনাদের ফ্যামিলিতে কিছু ব্যাপার বা কিছু হয়তো উনি ওনার মেয়ের সম্পর্কে বলতে পারেন বা হয়তো বাণীও বলতে পারেন যা কিছু বলতে পারেন তো সেটা যদি উনি ভেবে দেখেছেন যে না এই জিনিসটা বলা আমার পক্ষে ওয়াইটিতে ঠিক না তাহলে কেন তাকে বারবার উস্কে উসকে সেই জিনিসটাকে বের করা হচ্ছে অপরপক্ষে টিনার দিকেও যারা ভিডিও করছেন তো টিনার ওখানেও আমি দেখছি যে বারবার করে টিনাকে এই আমরা পাশে আছি সত্যি কথা বলুন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি সত্যিই এদের পাশে আছে পাশে থাকা মানে পক্ষে বিপক্ষে ভিডিও করা নয় পাশে থাকা মানে ফিজিক্যালি যেটা আবার পাতানো দিদি করছে সেটাও নয় সেখানে মানে পাশে থাকা মানে সেই জিনিসটাকে জাস্ট নিজেরাও সেটাকে কোনো একটা সলিউশন করা যে সত্যিকারের পাশে থাকবে সেটা টিনার পক্ষে টিনার দিকে হোক বা সন্দীপের দিকে হোক তারা তো এটাই বলবে যে তোমরা ওয়াইটিতে এসব বলো না তোমরা সোশ্যাল মিডিয়াতে এসব বলো না তোমরা সোশ্যাল মিডিয়াতে এসব বলে নিজেদের কেচ্ছাকে নিজেরাই কিন্তু তোমরা বাড়িয়ে দিচ্ছ কারণ এগুলো হয়তো ওরা একটা সময় ভুলে যাবে কিন্তু মানুষজন ভুলবে না যেমন আজকে ম্যান্ডিস্যান্ডির ক্ষেত্রে হয়েছে এবং আবার নতুন করে সেখানে অশান্তি ক্রিয়েট হবে কি দরকার কারোর বাড়িতে যদি সত্যি অশান্তি হয় সেটাকে একটা সেই অশান্তিটাকে শেষ করা দরকার নাকি সেটাকে আরও বাড়িয়ে দেওয়া দরকার কারোর বাড়িতে অশান্তি বাড়িয়ে দিয়ে সেখানে কিন্তু নিজেরা হয়তো বেশ কিছু রেভিনিউ হয়তো জেনারেট করা যায় কিন্তু সত্যি কথা মানবিকতা দৃষ্টিতে নিজের বিবেকের কাছে কি পরিষ্কার থাকা যায় আজকে সন্দীপের পক্ষে যারা ভিডিও করছেন টিনাকে এমনভাবে আক্রমণ করছেন যখনও সন্তানটিকে পেতে চাইছে যেন খুব ভুল করছে হ্যাঁ আমরা সবাই জানি যে টিনা যেটা করেছে সেটা অবশ্যই ভুল টিনার এতদিন পর সন্তানের কথা মনে পড়েছে কিন্তু সেটা তার মনে তো পড়েছে সেটা তো দেখতে হবে অপর পক্ষে যারা টিনার পক্ষে হয়ে ভিডিও করছেন তারা সন্দীপকে এমন উল্টোপাল্টা কথা বলছেন যাতে সন্দীপ কোনোদিন যদি সত্যিই টিনার দিকে ফিরে চায় ফিরে পড়তে পারবে না তখন এই সমস্ত যারা পক্ষ বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছেন তারা বলবেন যে না তোমাকে তো আমরা বলেছিলাম বা এই করেছিলাম বা সেটা নিয়ে তখন ভিডিও শুরু হয়ে যাবে যেমন কিন্তু জলজান্ত প্রমাণ আমরা আজকে রিমি প্রীতমের কিন্তু দেখেছি আজকে যখন রিমি প্রীতম দুজনে এক হয়েছে এখনও কিন্তু অনেক মানুষ সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কি করে ওরা আবার আলাদা হয়ে যায় আবার নতুন মানে পক্ষে বিপক্ষে আবার ভিডিও শুরু হয়েছে একটা সমালোচনামূলক ভিডিও করা মানে কারোর পক্ষে বা বিপক্ষে গিয়ে একদম তুলকালামভাবে কাউকে গালিগালাজ করাও না বা মানে তাকে সবসময় ওপরে হায়ার লেভেলে পৌঁছে দেওয়া না জিনিসটা টোটালি যেটা আমরা হোয়াইটতে দেখব যেটা আমরা তাদের ব্লগে দেখব সেটা নিয়ে আলোচনা করব কেন আমরা বারবার তাদের ফ্যামিলিতে কি কেচ্ছা আছে কেন মেসমশায় মুখ খুলছেন না মানে সন্দীপের বাবা কেন মুখ খুলছেন না উনি মুখ খুলছেন না সেটা ওনার মনে হয়েছে যে না এগুলো বলা আমার ঠিক না কারণ উনি যদি কিছু সত্যি কথা যদি সত্যি বলেন এবং সেটা যদি সৌমালির বিপক্ষে যায় সেখানে সৌমালির ইমেজটা তো ডাউন হবেই এবং সৌমালি যদি বাই চান্স কোনো কারণবশত সন্দীপের চ্যানেল বা কিছু একটা হতেই পারে তো সেক্ষেত্রে তো ক্ষতিটা ওদেরই হবে তাই মানুষকে সদ্বুদ্ধি দেওয়া উচিত মানুষকে আমরা সবসময় একটা মানে তোমরা আরও ঝগড়া করো আমরা তোমাদের পাশে আছি মানে তোমরা তোমাদের ঝগড়া করো তোমাদের ঝগড়া লাগিয়ে দিয়ে আমরা হাততালি দিয়ে মজা দেখছি তাই তো আজকে এরা সব থেকে বেশি ভুল করেছে একটা ওয়াইটিতে নিজেদের ফ্যামিলি কেচ্ছাকে এনে এটা হচ্ছে মারাত্মক ভুল করেছে কখনো উচিত হয়নি ওয়াইটিতে নিজের ফ্যামিলি কেচ্ছাকে বিক্রি করা সাংসারিক অশান্তি প্রত্যেকটা বাড়িতেই হয় কিছু না কিছু হ্যাঁ এদের ক্ষেত্রে হয়তো একটু বেশি হয়েছে কিন্তু সেটা যদি এরা আজকে নিজেদের মধ্যে রাখতো জিনিসটা হ্যাঁ ব্লগিং করছে সেখানে বলতেই পারত যে টিনা কদিনের জন্য বাপের বাড়ি গেছে বা টিনার বাপের বাড়ি গেছে বা আমরা ডিভোর্স নিচ্ছি বা এ সমস্ত কিছু বলতেই পারতো কিন্তু সেখানে কিন্তু এতটা বাড়ত না কিন্তু এরা কি করেছে এই পরকীয়ার ব্যাপার বলুন বা যে কোনো ব্যাপার টিনার তরফেও দেখেছি আমরা সন্দীপকে বিভিন্নভাবে বিভিন্ন সময় কথা বলা হয়েছে তো এই ক্ষেত্রে কী হয়েছে জিনিসটা আরও বেড়ে গেছে মানে একটা তিল থেকে তাল হয়ে গেছে আজকে আজকে ওদের দুজনের মধ্যে এমন একটা দূরত্ব চলে এসেছে যেখানে বাচ্চাটাকে নিয়ে ওরা টানাটাড়ি শুরু করেছে বাচ্চাটার তো কোনো দোষ নেই আজকে অনেকে বলেছিলেন যারা সন্দীপের পক্ষে ভিডিও করেন বাচ্চাটাকে তারা খুব ভালোবাসেন প্রচণ্ড বাচ্চাটার মুখটা দেখলে মায়ায় ভরে যায় তাহলে সেই বাচ্চার মা যখন বাচ্চার মা তাকে ফেরত পেতে চাইছে বা সে যখন মায়ের সাহায্য পেতে পারে এরকম একটা কিছু আছে কেন সেটাকে তোমরা বাচ্চা কী করে নিয়ে যাও তোমরা ইয়ে করো কেন সেগুলো নিয়ে কথা হবে টিনা দোষী টিনা খারাপ সেটা আমরা সবাই জানি কিন্তু তার মানে তো এই নয় একটা মা থেকে তার মানে বাচ্চা থেকে তার মাকে দূর করা এটা তো কখনো ঠিক নয় তাই না কাজে ভিডিওস অবশ্যই আমরা কন্ট্রোভার্সি ভিডিও করব কিন্তু একটা লিমিট রেখে করব কাউকে দিনের পর দিন আক্রমণ করা এবং যদি কেউ হয়তো কোনো কিছু বলেছে সন্দীপ সেটা হয়তো সে বলছে না তার মানে সে রিয়েলাইজ করেছে ওর বাবা যে হ্যাঁ এটা বলা উচিত না তাকে বারবার করে খুঁচি খুঁচি না না বলুন আপনি ওয়াইটিতে বলুন মুখোশ খুলবে মুখোশটা খুলে কি হবে মুখোশটা খুলে আরও কন্টেন্ট নিয়ে আরও দশটা ভিডিওজ হবে কিন্তু ওদের লাইফে যে প্রবলেমগুলো আছে ওদের লাইফে যে সমস্যাগুলো আছে সেগুলো সত্যি কি সমাধান হবে হয়তো আরও বেড়ে যাবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাদ পৌঁছে যাবে কি দরকার এগুলো মানুষকে আমরা মানে কি বলবো আজকে যদি আমাদের নিজেদের বাড়িতে এই সমস্যাগুলো হতো আমরা কি সত্যি রাষ্ট্র করে এরকম একটার পর একটা ভিডিও করতে পারতাম অবশ্য সন্দীপরা করেছে কিন্তু যাই বলুন আজকে নিজেদের যারা এই কন্ট্রোভার্সিমূলক ভিডিও করছেন এরকম ধরনের ভিডিও ঠিক আছে যেখানে উস্কানো হচ্ছে সত্যি যদি তাদের বাড়িতে ঈশ্বর না করুক এরকম একটা সমস্যা হতো তাহলে তারা কি এসে এরকমভাবে বলতে পারতেন এরকমভাবে খুঁজোতে পারতেন কাউকে কখনও না শুধুমাত্র আজকে ইউটিউবটা একটা আর্নিংয়ের জায়গা হয়েছে বলে মানুষ নিজে রেভিনিউ জেনারেট করার জন্য দিনের পর দিন দিনের পর দিন যা নয় তাই করে যাচ্ছে সন্দীপের পাতানো দিদিকে দেখলাম এমন অকথ্য ভাষায় গালিগালাজ করছেন উনি এবং ওগুলো জাস্ট শোনা যায় না অপরপক্ষে ওই যে টিনারু যে দালাল দিদি আছে তিনিও কিছু কম যান না তিনার মুখের অঙ্গভঙ্গি বাপরে বাপ এগুলো হচ্ছে অভদ্রতা এগুলো কোনো ভিডিওর মানে কন্টেন্ট ক্রিয়েটার নয় এগুলো হচ্ছে অভদ্রতা আমি করা জাস্ট সোশ্যাল মিডিযা এসে আমি কতটা অসভ্য সেটা লোককে দেখাচ্ছি আর কিছু নয় সব কিছুর একটা লিমিটেশন রাখা দরকার আজকে এত অত্যধিক পরিমাণে বেড়ে গেছে যে আজকে কৃষাণুর মা বাবার মধ্যে যে দূরত্বটা চলে এসছে হ্যাঁ অবশ্যই ওদের দোষে এসছে কিন্তু সেখানে এটাও তো একটা পজিটিভ থিঙ্কিং না কি আজকে টিনা একটা রিলায়স করেছে ওর সন্তানকে চায় টিনা এটা বলছে আমার আমার হাজব্যান্ডের থেকে ডিভোর্স চায় না এটাও তো একটা পজিটিভ জিনিস এটাও তো এটাকেও তো হ্যাঁ ঠিক আছে তুমি ডিভোর্স চাও না তাহলে তুমি ফিরে এসো সন্দীপের কাছে এবং সেখানে ওদের দুজনের যাতে সেটা মিটমাট হয়ে যায় সেটা চেষ্টা করা দরকার আর আমরাই বা কে আমাদের কথা শুনে কি ওরা এক হবে বা ওরা আলাদা হয়ে যাবে একটু আমার মনে হয় খেয়াল রাখা উচিত এগুলো ভিডিও করার সময় কারণ একটা কোর্টও কিন্তু যখন কোনো কেস যায় না এরকমভাবে তারাও চায় না যে দুটো এরকমভাবে মা বাবা আলাদা হয়ে যাক বা এরকম হয়ে যাক আর যখন সন্দীপের বাবা চাইছেনই না হয়তো হয়তো বা রকম কন্ট্রোভার্সি করতে বা কোনো রকম কিছু করতে বা কোনো রকম মুখ খুলতে তাহলে কেন তাকে বারবার উস্কানো হচ্ছে যাদের ওদের ওদের সংসারে আরও অশান্তি বেড়ে যায় তো বন্ধুরা এই নিয়ে তো অবশ্যই চোখ থাকবে এবং যতটা ভদ্রভাবে সমালোচনা করা যায় আমি ততটাই করার চেষ্টা করি কারণ এখানে কারোর পক্ষে বা বিপক্ষে আমি কথা বলবো না যেটা দেখবো যেটা বুঝবো সেটা নিয়ে কথা বলবো যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ পরের ভিডিও দেখা করছি ভাই সবাই খুব ভালো থাকবেন